কৌশলে টিকেটের নামে বিক্রি হয় সাদা কাগজ। মহাখালী বাস টার্মিনালে প্রায় 5 বছর আগে এমন এক প্রতারণার শিকার হয়েছিলেন লিটন খান। আর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসলে আর বাইপাল এলাকায় নিজেই শুরু করেন একই কায়দায় প্রতারণা। সঙ্গী সেন্টুসহ র্যাবের হাতে আটক হওয়ার পর এসব কথা স্বীকার করেন তারা। এরপর থেকে শুরু করছেন? 5-6 বছর তাহলে 5-6 বছর আগের ঘটনায় 3 মাস পরে আপনার এই অবস্থা? পাশাপাশি আমরা দোকানে কাজ করি। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী রাজু মিয়া। পেশায় তিনি একজন পোশাক শ্রমিক। গ্রামের বাড়ি জামালপুর যাওয়ার সময় বাইপাল বাসস্ট্যান্ড এলাকায় প্রতারণার শিকার হন তিনি। মামলার এজাহার থেকে জানা যায় 200 টাকার বিনিময়ে ভুক্তভোগীকে টিকিটের নামে স্বাক্ষর করা সাদা কাগজ ধরিয়ে দেন আসামি। পরবর্তীতে প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দেন না আসামিরা, আর তাতে র্যাবের স্বর্ণপণ হন রাজু মিয়া। দূর দূরান্তে যাওয়ার জন্যে এই বাইপাইল বাস স্ট্যান্ডে আসে বিভিন্ন পরিবহন যোগে যাওয়ার জন্য। এরা নির্দিষ্ট যাত্রীকে টার্গেট করে, যাত্রীকে যে বলে যে আমিও আপনার সাথে ধরেন সাপোজ যে গাইবান্ধা যাবে বা নীলফামারি যাবে, আমিও আপনার নীলফামারি যাবে চলেন একসাথে যাবো, ঠিক আছে বাস আসা করি দুদিন একসাথে ওয়েট করি। পূর্ব পরিকল্পনা মাফিক এদের অপর সহযোগী আসে, সহযোগী এসে বলে যে আমি পরিবহন আমার গাড়ি গাইবান্ধা অথবা নীলফামারি কোনো একটা জায়গায় যাব, তো ঠিক আছে আপনার বাসের টিকিট বাবদ তাহলে আপনি টাকা দেন এই ভাড়াটা 500-1000 দিলে দেন, ওই টাকাটা নিয়ে এরা দুজন পূর্ব পরিকল্পনা মাফিক ওইখান থেকে পালিয়ে যায়। মাঝে মাঝে যদি ভিকটিম বুঝতে পারে যে আসলে সে প্রতারণা বা চিন্তায় শিকার হচ্ছে সুযোগ করে, সেক্ষেত্রে ভিকটিম যদি বাংলা বাধে সেক্ষেত্রে অনেক সময় তাদেরকে মার ছুরি চাপি দিয়ে আঘাত করে। রবিবার 31 মার্চ দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। পূর্বে শনিবার 30 মার্চ রাত 11টার দিকে ঢাকার আশুলিয়ায় উত্তরবঙ্গমুখী বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব 4। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। দীর্ঘদিন ধরে বাইপাইল এলাকায় তারা এ ধরনের অপকর্ম করে আসছিল বলে জানায় র্যাব। তাদের কাছে সাদা কাগজের টিকিট 37 কয়েকটি বান্ডেলও পাওয়া গেছে।